আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার লো কার্ব ডায়েটের দ্বিতীয় দিন। আমি এই দ্বিতীয় দিনে 15 দিনে 5 থেকে 6 কেজি ওজন কমানোর জন্য যে দুটি খাবার খেয়েছি, সেই খাবার দুটির রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমাকে ফলো করেন এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন, তারা সবাই জানেন আমি আমার চ্যানেলে 100টিরও অধিক কিটো ডায়েট ও নর্মাল ডায়েটের বিভিন্ন রেসিপি এবং ডায়েট প্ল্যান শেয়ার করেছি। আর এর সাথে ডায়েট সম্পর্কিত বিভিন্ন টপিকগুলো নিয়েও ডিসকাস করেছি। আর যারা আজ আমার ভিডিওগুলো নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, তাহলে কিটো ডায়েট ও নর্মাল ডায়েট এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং সম্পর্কে বেসিক ধারণা ও বিভিন্ন রেসিপিগুলো পেয়ে যাবেন। দর্শক, চলুন দেখে নিই আজ ইন্টারমিটেন্ট ফাস্টিং উইথ লো কার্ব ডায়েটের দুপুর ও রাতে আমি কি কি খেয়েছি। আমি প্রথমে দুপুর দুটোই এই ইসুকবুল ভুষি ও তোকমা মেশানো পানি খেয়ে নেব। এরপর খাবো এই মজাদার এগ রুটির রোল। এই রোলটি তৈরি করার জন্য প্রথমে কিছুটা সালাদ ড্রেসিং করে নিতে হবে। এখানে আছে শসা, গাজর, ধনে পাতা আর কাঁচামরিচ। এর মাঝে আপনি যে সমস্ত ভেজিটেবল পছন্দ করেন সেগুলোও অ্যাড করতে পারবেন। এখন এর মাঝে অল্প পিঙ্ক সল্ট ও অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার 1 চা চামচ টমেটো সস দিলাম আর দেব 1 চা চামচ মায়োনিস। এগুলো দেওয়ার পর এখন এই সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। দর্শক, আমি আরেকবার বলে নিচ্ছি, আমি 18 ঘন্টা ফাস্টিং করছি আর আমার ফিডিং পিরিয়ড রেখেছি 6 ঘন্টা। এই 6 ঘন্টার মাঝে আমি দুটো মেইন মিল নিচ্ছি, অর্থাৎ 2 বার ভারী খাবার নিচ্ছি। সালাদ ড্রেসিং হয়ে গেল। এবার একটি বাটি নিয়ে তার মাঝে 2টো ডিম ভেঙে নিতে হবে। একটি ডিম দিয়েও এই এগ রোল তৈরি করা যায়, তবে 2টো ডিম নিলে খেতে বেশি মজার হয় আর পেটও ভরে যায়। এবার প্যানে আমি অল্প করে ঘি ব্রাশ করে নিয়েছি। ফেটানো ডিম প্যানে ছেড়ে দিয়ে প্যানটি একটু হালকা ঘুরিয়ে দিলেই এভাবে ডিমটি চারিদিকে ছড়িয়ে যাবে। এখন ঠিক এ পর্যায়ে একটি লাল আটার রুটি নিয়ে আমি ডিমের মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। একটু সাবধানের সাথে রুটি সহ ডিমটি উল্টিয়ে দিতে হবে। ডিমের উপর অল্প ঘি ব্রাশ করে দিলাম। এখন তৈরি করে রাখা সালাডটি ডিমের মাঝ বরাবর লম্বা করে বসিয়ে দিচ্ছি। ঠিক এ পর্যায়ে রুটি ভাঁজ করে রোলের মতো করে নেব। রুটির উপর আবারও ঘি ব্রাশ করে দিলাম। এখন এই রোলটি তুলে নেব। দেখুন দর্শক, বাড়িতে বেঁচে যাওয়া রুটি থাকলে তা দিয়ে কত সহজে একটি ডায়েট রেসিপি তৈরি করে নেওয়া যায়। আমি রোলের মাছ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এই এগ রুটির র্যাপ খেতে খুব মজার হয়। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে আবার পরিবারের সবার ব্রেকফাস্ট হিসেবেও তৈরি করে খাওয়া যেতে পারে। এরপর আমি বিকেল 4টায় কয়েক টুকরো আনারস খেয়েছি। তার 30 মিনিট পর আমি আদা ও তুলসী দিয়ে 1 কাপ লিকার চা খেয়েছি। এই লিকার চা তৈরির নিয়ম আমি আমার আগের ভিডিওতেই দেখিয়েছি, তারপরেও নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, দরকার হলে দেখে নেবেন। দর্শক, এখন সবশেষে চলে যাব রাতে আমি যে খাবারটি খেয়েছি সেটি তৈরির রেসিপিতে। রাতে আমি খেয়েছি এই মসুর ডালের স্যুপ। এই স্যুপে আমি পুঁই শাক ও টমেটো দিয়েছি। এই খাবারটি আসলে আমাদের উত্তরবঙ্গের ভীষণ জনপ্রিয় একটি খাবার।
এই খাবারটি তৈরি করা যেমন সহজ, আবার খেতে খুবই পুষ্টিকর আর মজাদার। আমি এই মসুর ডালের স্যুপ প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে রান্না করা খাবার কিন্তু ভীষণ স্বাস্থ্যসম্মত হয়, কারণ এতে খাবারের নিউট্রিশন ভ্যালু ঠিক থাকে। এখন প্রেশার কুকারের মধ্যে আমি দু মুঠো পুঁই শাক দিয়ে দিলাম। পঞ্চাশ গ্রাম ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটি এর মাঝে দিয়ে দিচ্ছি। একটি বড় টমেটোর অর্ধেকটি নিয়েছি, কিছু রসুনের কুচি এর মাঝে দিয়ে দিলাম। এবার দিব পেঁয়াজ কুচি, তিন ফালি কাঁচামরিচ দিচ্ছি, কিছু পরিমাণ ধনে পাতা কুচিও দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরা ও কালো জিরা দিয়ে দিচ্ছি। দর্শক, এই সময়টাই যে কোনো রান্নাতে কিছু পরিমাণ কালো জিরা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, কারণ কালো জিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এবার একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ ও হাফ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে সবগুলো উপকরণ একসাথে একটু নেড়ে নিয়ে এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে মাত্র চারটি সিটি দিলেই তৈরি হয়ে যাবে এই স্বাস্থ্যকর স্যুপ। স্যুপটি প্রেশার কুকারে হতে থাক, আর সেই ফাঁকে আমি একটি শসা কেটে নেব। অনেক দর্শকই আমাকে রিকোয়েস্ট করেছেন গ্রীষ্মের সবজি দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে দেখানোর জন্য, তাই তাদের রিকোয়েস্টেই আজকের এই স্যুপটি তৈরি করেছি। আর বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থেকে এই ধরনের দেশীয় সহজলভ্য সবজি দিয়ে আর যে কোনো ডাল দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন যে কোনো ধরনের স্বাস্থ্যকর স্যুপ। এই যে স্যুপটি হয়ে গিয়েছে, আমি বড় সাইজের একটি স্যুপের কাপে সবটুকু স্যুপ ঢেলে নিয়েছি, সাথে নিয়েছি একটি শসা ও এক পিস লেবু। এমন এক কাপ স্যুপ যেমন পেট ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তেমনি এটি আপনার সারাদিনের নিউট্রিশনের চাহিদাও অনেকটাই পূরণ করে দিবে। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং অল্প সময়ে তৈরি রেসিপি দুটি আপনাদের কাছে ভালো লেগেছে। দর্শক, আজ তবে বিদায় নিচ্ছি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকুন, বাসায় থাকুন। আল্লাহ হাফেজ।